Bismillahirrahmanirrahim. Şudi dorshok mandoli, aaj amra ashchi 14 rong Mandari Union er Gurulihat khola bazare. Ekhane amra ashchi Mandari Union er ekjon Union porishader chairman padoprarthi Janab Rezaul Islam Khan Shuman bhai nirbachoni procharonay. Amra jeta jante parchi je Mandari Union ekti shikkhito samaj gorar lokkhe ekjon shikkhito byakti jini Rezaul Islam Khan Shuman bhai dirghodin theke Mandari Union e bibhinno porjaye samajik এবং রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা রেখে চলছেন সাবেক ছাত্র নেতা জনাব রেজাউল ইসলাম খান সুমন ভাই আমরা রেজাউল ইসলাম খান সুমন ভাইয়ের সাথে কথা বলবো যে তিনি নির্বাচিত হতে পারলে তিনি তার ইউনিয়নে কি ধরনের কার্যকরী ভূমিকা পালন করবেন এবং অতীতে অত্র ইউনিয়নে তিনি কি ধরনের কার্যক্রম পালন করেছেন তো শুধু দর্শক মণ্ডলী আমরা এই পর্যায়ে কথা বলবো 14 নং মান্দারি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রেজাউল ইসলাম খান সুমন ভাইয়ের সাথে জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম শুনুন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো শুনুন আমরা আপনার সাথে একটু বিষয়ে জানতে চাচ্ছি যে আপনি যে এই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন এই ক্ষেত্রে আপনি এই ইউনিয়নে অতীতে কি ধরনের সামাজিক কাজ করেছেন বা কি ধরনের কাজ করে ভূমিকা ধন্যবাদ আমি অতীতে ইউনিয়নের মাটিও মানুষের জন্য আমার শব্দ অনুযায়ী অনেক কিছু করার চেষ্টা করেছি বিশেষ করে উল্লেখ করার মতো যেটি সেটা করোনাকালীন সময় আমি প্রায় 2.5 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী আমি বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন অসহায় দুস্থদের মাঝে আমি বিতরণ করেছি আমি রমজানের সময় যারা অসহায় ইফতারির সামগ্রী ঠিকমতো কিনতে পারে না তাদেরকে আমি ইফতার সামগ্রী দিয়েছি আমি ঈদে ঈদ পোশাক বিতরণ করেছি আমি প্রায় 2500 পাঞ্জাবি দিয়েছি বিভিন্ন অসহায়দেরকে এবং আরও অনেক সামাজিক কাজ করেছি আমার একটি সংগঠন আছে মান্দারি উন্নয়ন ফাউন্ডেশন সেটার উদ্যোগে আমার সেফ সোশ্যাল অর্গানাইজেশন এবং আমি সাংগঠনিকভাবে আমার বাইদের থেকে আহ্বান করে আমার ইউনিয়নের অনেক কার্যক্রম করার আমি বিভিন্ন সময় সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং এটি সামনের দিকে অব্যাহত থাকবে এটা শুধু নির্বাচনের জন্য না এটা আমি সমাজসেবামূলক মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমি এই কার্যক্রমগুলো করেছি ঈদের সময় চিনি দেওয়া এরপরে মানুষকে অসহায় মানুষদেরকে হসপিটালিটির ম্যানেজমেন্ট যেটা যে মানুষদের একটা গাইডলাইন দেওয়া স্বাস্থ্যসেবার সেটা আমি করার চেষ্টা করেছি বিভিন্ন মানুষ বিপদে পড়লে আমরা সহযোগিতা করি স্বাস্থ্যসেবা সহযোগিতা করি ব্লাড ডোনেশন ক্লাব আছে আমার সেটা দিয়ে আমি হাজার হাজার মানুষকে অসহায়দেরকে মা বোনদেরকে আমি রক্ত দিয়ে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছি এভাবে আমি সামাজিক কাজ করে যাচ্ছি এবং ধন্যবাদ সুমন ভাই শুনে আমরা যে বিষয়টা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বর্তমান যুব সমাজ ইয়াবা সহ নানাবিধ মাদকের সাথে জড়িত হয়ে পড়েছে আপনি যদি নির্বাচিত হন আপনার ইউনিয়নে মাদক নিরাময়ের ক্ষেত্রে আপনি কি ধরনের ভূমিকা রাখবেন হ্যাঁ মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং আমাদের যুব সমাজ দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে অভিভাবকরা উদ্বিগ্ন অনেক ছাত্রছাত্রীরাও আজকে সংগদোষের কারণে মাদকে জড়িয়ে পড়তেছে এই কারণে আমার যে সমস্ত নির্বাচন ইশতেহার তার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি যে সমস্ত বিষয় পাবে তার মধ্যে মাদক একটি গুরুত্বপূর্ণ এবং আমি সব জায়গায় ঘোষণা দিচ্ছি যে মাদক থাকবে না এবং মাদকের যারা ব্যবসা করে এই ইউনিয়নে কাউকে ইনশাল্লাহ আমরা থাকতে দেব না এবং ছাত্রদেরকে এবং যুব সমাজদেরকে আমরা মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন ব্যবসা বিভিন্নভাবে মোটিভেশন করে তাদেরকে আমরা এটা থেকে দূরে রাখার জন্য আমরা সাবধান হওয়ার চেষ্টা করব এবং মাদকের গডফাদারদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দিয়ে দেবো যেন তারা আর এই ব্যবসা না করতে পারে ধন্যবাদ শুনে আরেকটা বিষয় হচ্ছে যে সমাজে প্রচুর আপনার এই যে সমাজে বিভিন্ন সময় দেখা যায় ইফটিজিং সহ বখাটে যুবকদের আপনার বিভিন্ন ধরনের স্কুল কলেজগুলো বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে দেখা যায় যে আপনার বখাটে যুবকদের আনাগোনা অনেক বেশি হ্যাঁ সমাজে এটা একটা মরণ ব্যাধি হিসেবে রূপ নিয়েছে যদি আপনি নির্বাচিত হন এক্ষেত্রে ইফটিজিং এবং বখাটে যুবকদেরকে প্রতিরোধের ক্ষেত্রে আপনার ভূমিকা কী থাকবে হ্যাঁ আমার বোনেরা আমার ছোটো ছোটো বাচ্চারা মেয়েরা স্কুলে যাবে মাদ্রাসা যাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সেখানে বখাটেরা আড্ডা দিয়ে যে সমস্ত জায়গাগুলোতে এই কাজগুলো সেগুলোকে চিহ্নিত করা হবে এবং একটা সামাজিক টিম করে সর্বদলীয় সামাজিক টিম করে আমরা ইফটিজিং এবং মাদকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং মান্দারিতে যে সর্বোচ্চ প্রতিষ্ঠান মান্দারি উচ্চ বিদ্যালয় মান্দারি ইসলামী আলী মাদ্রাসা গন্ধবর মাদ্রাসা ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয় জাদুয়া মাদ্রাসা আমাদের মান্দারি ইউনিয়নের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অনেক প্রাইভেট প্রতিষ্ঠানও আছে এই সমস্ত জায়গায় আমরা শক্ত প্রতিরোধ ব্যবস্থা নেব যেন আমাদের কোনো মা বোন এবং কোনো ছাত্র ছাত্রী এরকম কোনো যেন এই ইফটিজিংয়ের শিকার না হয় জি ধন্যবাদ শুনে আরেকটা বিষয় আপনার কাছে জানতেছি যে সমাজে আপনার প্রচলিত আছে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো সাধারণত গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা পরিচালিত হয় এক্ষেত্রে টিআর কাবিখার মতো প্রকল্পগুলো ঠিকমতো মানুষের উপকারে আসে না আপনি যদি নির্বাচিত হন এক্ষেত্রে আপনার ভূমিকা কী থাকবে প্রথমত হলো বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীরা তারা দলীয় প্রতীক নিয়ে আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে
এরপরে তারা নির্বাচিত হওয়ার সময় নির্বাচন করার সময় আরো লক্ষ লক্ষ টাকা খরচ করে, যার কারণে নির্বাচন হওয়ার পরে তাদের টার্গেট থাকে টাকা উঠানো। আমাদের এরকম কোনো সিস্টেম নাই, আমরা নির্বাচিত নির্বাচন করতেছি নিজেদের পকেটের টাকা দিয়ে, আমাদের ভাইদের সহযোগিতায়, আমার আত্মীয় স্বজনের সহযোগিতায় অল্প অল্প খরচ আমরা করতেছি, যার কারণে নির্বাচনের সময় জনগণের হক যে বিধবা ভাতা, এরপরে কাবি খেয়া টিভি খেয়া যে সমস্ত সরকারি বরাদ্দগুলো আছে এগুলো করার জন্য ন্যূনতম কোনো পয়সা লাগবে না, এক টাকাও লাগবে না, এবং কোনো প্রকার কোনো সনদ, সরকারি কোনো সনদ, কোনো জন্ম নিবন্ধন ফর্ম কোনো কিছুই নিয়ে আসতে কোনো প্রকার কোনো চার্জ অতীতে যেগুলো করা হয়েছে এগুলো কোনো কিছুই আমরা নেব না। এবং উন্নয়নের যত বাজেট আছে এই বাজেটের জন্য আমরা সকল নাগরিকদেরকে নিয়ে, বিশিষ্ট নাগরিকদেরকে নিয়ে দলমত নির্বিশেষে আমরা একটা কমিটি করব, আমরা তাদের সবাইকে ইউনিয়ন পরিষদে আহ্বান করব যে আমাদের এত লক্ষ টাকা বাজেট আসছে এই খাতে, এখন আপনারা পরামর্শ দেন আমরা কী করব। এক মাস পরে প্রকল্পের পরে তাদেরকে আবার রিপোর্ট জানিয়ে দেওয়া হবে যে আমাদের এক লক্ষ টাকা, পাঁচ লক্ষ টাকা, দশ লক্ষ টাকা এই খাতগুলোতে ব্যয় হয়েছে, যদি পাঁচ টাকা থেকে যায় ওই পাঁচ টাকা তাদের পরামর্শে অন্য খাতে ব্যয় করা হবে। এটাই আমরা বদ্ধকরিফার স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদকে পরিচালনা করা দরকার, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে, এটা সাধারণ মানুষ হচ্ছে না। আর বিশেষ করে আমাদের এই আমিনবাজারের দক্ষিণপাড়া এই তিন ওয়ার্ডের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত এবং বঞ্চিত। আপনি দেখতেছেন যে আমাদের এখানে যে রাস্তাঘাট, নিশ্চয়ই আপনারা দূর থেকে আসছেন, সেখানে আসতে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এটার অবসান করা হবে, দক্ষিণপাড়ার মানুষ সবসময় বঞ্চিত হয়। আমার অন্যান্য এলাকার মতো এই দক্ষিণপাড়ার মানুষদেরকে প্রায়োরিটি দেওয়া হবে উন্নয়নের সকল ক্ষেত্রে, এবং সরকারি বাতা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা এটার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করব। জি ধন্যবাদ সুমন ভাই। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আসলে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, আদালতে গ্রাম আদালতে মানুষ বিচার পায় না এমন একটা কথা আছে, আপনি যদি নির্বাচিত হন এক্ষেত্রে আপনার গ্রাম আদালতে যে এই যে মানুষের, আমাদের মানুষের সর্বশেষ আস্থা স্থল হচ্ছে আপনার গ্রাম আদালতগুলো, আমরা যারা গ্রাম পর্যায়ে আছি এক্ষেত্রে আমাদের এই যে গ্রামের সাধারণ নিরীহ মানুষগুলো এরা যে বিচার পায় না, এবং এই বিচারের ক্ষেত্রে আপনি একজন অ্যাডভোকেট, আমরা আপনার কাছে আশা করব এক্ষেত্রে আপনার মূল্যবান পরামর্শ এবং আপনার যে সিদ্ধান্ত এটা আমাকে জানাবেন। জি, এখানে আসলে যদি কেউ দলকানা হয়ে যায় তাহলে সে সালিশ দরবার এবং বিচারে সে পক্ষপাতিত্ব করে, এবং আমানতের টাকা মেরে দেওয়ার অনেক ঘটনা আছে, এরপরে এক পক্ষকে বিভিন্ন সুবিধার বিনিময়ে জিতিয়ে দেওয়ার একটা প্রবণতার কারণে মানুষ ন্যায় বিচার হয় না। কিন্তু না, ইউনিয়ন পরিষদ হবে ন্যায় বিচারের একটা মানদণ্ড, একটা কারখানা হবে ইউনিয়ন পরিষদ, এখানে আদল এবং এহসান প্রতিষ্ঠা করা হবে, এখানে দল মত ধর্ম বর্ণ কেউ ভাইরিটি পাবে না, যে প্রকৃত সালিশ প্রকৃত বিচার আমরা প্রতিষ্ঠা করব। এটাই হলো আমাদের মৌলিক চিন্তা এবং আমাদের গুরুত্বপূর্ণ প্রত্যয়নীতি, এটি একটা যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এখানে কোনো দল বিবেচনা করা হবে না, বয়স বিবেচনা করা হবে না, ধর্ম বিবেচনা করা হবে না, বর্ণ বিবেচনা করা হবে না। জি ধন্যবাদ। শুনে আমরা সর্বশেষ যে কথা আসতেছিলাম যে আমরা ইতিমধ্যে সুমন ভাইদের নির্বাচন ইশতেহারের আমরা অনেকগুলো বিষয় জানতে পারছি, তারপরেও সর্বশেষ সুমন ভাইয়ের কাছে আমরা যে বিষয়টা জানতে পারবো যে আপনার ফার্স্ট প্রায়োরিটি ভিত্তিতে আপনার নির্বাচনে আপনার এই যে এখানে যারা উপস্থিত আছেন আপনার সবাই তো ভোটার আলহামদুলিল্লাহ, তো এই ভোটারদের উদ্দেশ্যে আপনার নির্বাচনের ইশতেহার কী হবে আপনি যদি জানাতেন। যে আমি আজকের এই আয়োজনের মাধ্যমে গোটা ইউনিয়নবাসীকে আমি একটাই কথা বলবো যে আমি একজন শিক্ষিত মানুষ, আমি অনেক দিকে লেখাপড়াছি, আমি ডাবল মাস্টার্স করেছি, আমি LLB কমপ্লিট করেছি, আমি আমার যে শিক্ষার গুণ, শিক্ষা আমাকে যেটা দিয়েছে এটার সাথে আমি কখনো প্রতারণা করব না। আমার অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে যাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেই দিকে যাবো না, আমি শিক্ষার সাথে কখনো এটা করবো না। প্রথম প্রায়োরিটি ভাবে ভোটারদেরকে, যে ভোটাররা তাদের মৌলিক যে অধিকার এই অধিকারগুলো পাবে, তাদের যেই সরকারি বিভিন্ন বরাদ্দগুলো পাবে, এরপরে বাজারে বিভিন্ন ব্যবসায়ীরা অনেক চাঁদাবাজির শিকার হয়, এই সমস্ত চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি, প্রকাশ্য চাঁদাবাজি চিরতরে বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, মাদক বন্ধ হবে, ইপটেজিং বন্ধ হবে, এরপরে উন্নয়নের টাকা লুটপাট এটা চিরতরে বন্ধ হবে। এবং আমি তরুণ প্রজন্মের কাছে আমি আজকে আহ্বান করব, তরুণ প্রজন্মের প্রথম ভোট শিক্ষার পক্ষে হোক, তরুণ প্রজন্মের প্রথম ভোট দিনের পক্ষে হোক, ন্যায়ের পক্ষে হোক, উন্নয়নের পক্ষে হোক, মাটি এবং মানুষের পক্ষে তরুণ প্রজন্মের ভোট হোক। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে গোটা ইউনিয়নবাসীকে বলতে চাই যে পরিবর্তনের সময় এসেছে, আপনারা জেগে ওঠুন, আপনারা জেগে ওঠার মাধ্যমে একটি পরিবর্তন আপনারা নিয়ে আসেন, আমাদের ইউনিয়নের জন্য একজন সৎযোগ্য ব্যক্তিকে আপনারা বাছাই করে নিন। ধন্যবাদ। জি শুধু দর্শক মণ্ডলী, আমরা দীর্ঘ সময় থেকে আপনার মান্দার ইউনিয়নের
একজন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রেজাউল ইসলাম খান সুমন ভাইয়ের সাথে কথা বললাম। আমরা সুমন ভাইয়ের কাছ থেকে যে বিষয়গুলো জানতে পারছি যে তিনি একটা আদর্শ এবং শিক্ষিত ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে তিনি যে নির্বাচনী ইশতেহারগুলো প্রকাশ করেছেন, আমরা বিশ্বাস করি তিনি তেনার কর্মের মাধ্যমে এই কার্যক্রমগুলো আপনার রক্ষা করবেন এবং আগামীতে এই ইউনিয়নের ভোটাররা একজন যোগ্য চেয়ারম্যান বেছে নেবেন। এ পর্যায়ে আমরা কথা বলবো এই ইউনিয়নের সাধারণ ভোটারের সাথে। রেজাউল ইসলাম খান সুমন ভাই সম্পর্কে ওনাদের মন্তব্য এবং ওনাদের মতামত জানতে চাইব যে রেজাউল ইসলাম খান সুমন ভাই যে ভোটে দাঁড়িয়েছেন তিনি কেমন লোক, বা এই সম্পর্কে আমরা কথা বলতে চাই। হ্যাঁ ভাই, একটু আমরা সাথে কথা বলি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমাদের এই যে ইউনিয়নে যে রেজাউল ইসলাম খান সুমন ভাই আপনার চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন, উনি ব্যক্তি হিসেবে আপনাদের কাছে মানে যে ভোট চেয়েছেন বা ভোট প্রার্থী হয়েছেন উনি কেমন মনে হয় আপনাদের কাছে? জি, আসলে অতীতে অনেক চেয়ারম্যান এসেছে গিয়েছে এবং সঠিক যে প্রাপ্যটা মানুষ সেটি সঠিকভাবে পায়নি, এবং আমরা সকলে আশাবাদী এবং এই এলাকার সকল মানুষই আশাবাদী যে সুমন ভাই একজন শিক্ষিত লোক হিসাবে এবং সমাজ সুশীল সমাজের সুশীল লোক হিসেবে আমরা সবাই আশাবাদী যে ওনার কাছে ভালো একটা কিছু আমরা পাবো, এবং উনি নির্বাচনে জয় হওয়ার পরে আমাদের যে কাঙ্ক্ষিত মানটা চেয়ারম্যান হিসেবে আমরা ওনার থেকে মানে আমরা চেয়ারম্যান থেকে যে কাঙ্ক্ষিত মান আশা করি সেটা ইনশাল্লাহ আমরা পাবো, এটা আমরা আশাবাদী। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আরও একবার সাথে কথা বলি যে এই যে রেজাউল ইসলাম খান সুমন ভাই আপনার চেয়ারম্যান প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, আপনারা সাধারণ ভোটার হিসাবে ওনাকে কীভাবে মূল্যায়ন করেন? জি ধন্যবাদ। আমার যতটুকু জানা এখন পর্যন্ত আমাদের ইউনিয়নে যতজন চেয়ারম্যান পদপ্রার্থী আছে তার মধ্যে রেজাউল ইসলাম সুমন খান উনি সবচেয়ে শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত বংশধর মানুষ। আর এর আগেও আমরা বারবার অনেক জনপ্রতিনিধি দেখেছি যারা নির্বাচনের আগে ভোটারদেরকে যেরকম কথা বলে, কিন্তু নির্বাচনের পরে যখন তারা নির্বাচিত হয়ে যায় আসলে তারা ওই রকম কোনো কাজ করে না, এবং কি তারা বলে যে তারা সবসময় ভোটারদের পাশে থাকবে, এলাকার উন্নয়ন করবে, কিন্তু ভোটের পরে যখন তারা নির্বাচিত হয়ে যায় তখন তাদের আর কোনো খবর থাকে না। এই জন্য আমরা এলাকাবাসী এবার সবাই সিদ্ধান্ত করেছি আমরা পরিবর্তন চাই, পরিবর্তনের পক্ষে। এই জন্য আমরা সবাই রেজাউল ইসলাম খান সুমন ভাইকে ইনশাল্লাহ নির্বাচিত করার জন্য কাজ করে যাব। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুদর্শক মণ্ডলী, আমরা এত সময় কথা বলছিলাম এই ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে, ওনাদের মতামত জানতে চেয়েছিলাম যে ওনাদের প্রত্যেকেরই একই কথা যে ওনারা এই ইউনিয়নে একজন শিক্ষিত চেয়ারম্যান চান যিনি আগামী দিনে ওনার ওয়াদাকৃত কথা রক্ষা করবেন এবং ইউনিয়নের সেবায় মানুষের সাথে কার্যক্রমে সম্পৃক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে এ পর্যন্ত। ভূঁইয়া অনলাইন টিভি থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন।